তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়েছে। আজকের যে ইনফরমেশনটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ওয়েটিং প্রার্থীদের জন্য প্রাইমারিটের 2014 এবং 2017 যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে, যে সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কিসের সুবর্ণ সুযোগ, কতটা সেটা তোমাদের জন্য আরও সুবর্ণ হতে চলেছে সে ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। অতএব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো যে সুবর্ণ সুযোগটি হচ্ছে তোমার যে সমস্ত ক্যান্ডিডেট, যে সমস্ত নতুন শিক্ষক শিক্ষিকারা যারা হোম ডিস্ট্রিক্টে কাউন্সেলিংয়ের জন্য চান্স পেয়েছিলেন এবং ইতিমধ্যে তারা জয়েনিং করেছেন, এইরকম অনেক টিচার রয়েছে যারা জয়েন করেনি, কাউন্সেলিংয়ে ডাক পাওয়া সত্ত্বেও কিন্তু জয়েন করেনি। এই সমস্ত সিটগুলা যারা ওয়েটিং রয়েছে তাদের দ্বারা পূরণ করা হবে। তো 23টা যে ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টেই কিছু না কিছু নন জয়েনিং সিট রয়েছে, এবং এই নন জয়েনিং সিটগুলা কাদের দিয়ে পূরণ করা হবে, কবে পূরণ করা হবে সেই ব্যাপারে একটা নোটিফিকেশন হবে এবং সেই ব্যাপারে পর্ষদের তরফ থেকে তোমাদেরকে লিস্ট দেওয়া হবে। তো দেখা গেছে কিছু কিছু ডিস্ট্রিক্ট রয়েছে 20টা, 10টা, এইরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু নন জয়েনিং সিট অর্থাৎ ভ্যাকেন্ট রয়েছে। ওকে, 23টা যে ডিস্ট্রিক্ট রয়েছে তোমার এই যে হোম ডিস্ট্রিক্ট যে সমস্ত টিচার শিক্ষক শিক্ষিকারা জয়েন করলেন সেখান থেকে কিন্তু 23টা ডিস্ট্রিক্টে মিনিমাম 200+ কিন্তু নন জয়েনিং সিট রয়েছে। ওকে, এই সমস্ত নন জয়েনিং সিট কাদের দ্বারা পূরণ করা হবে, অর্থাৎ যারা ওয়েটিং প্রার্থী রয়েছে। এই সিটের পরিমাণ কিন্তু বাড়বে, প্রায় 500+ হয়ে যাবে। কি করে? এরপরে যে নোটিফিকেশনটা আসতে চলেছে সেটা তোমাদের স্টেট লেভেল কাউন্সিলিং। তো হোম ডিস্ট্রিক্টে যদি 200+ তোমার নন জয়েনিং সিট হয় তো সেই ক্ষেত্রে তোমার যখন স্টেট লেভেল কাউন্সিলিং হবে না সেখান থেকে আরও বাড়বে। এই করে প্রায় 500টা সিট অর্থাৎ ভ্যাকান্ট কিন্তু হবে নন জয়েনিং সিট। এই সমস্ত নন জয়েনিং সিটগুলো যারা ওয়েটিং রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটস দ্বারা পূরণ করবে। এখানে দেখো বলা আছে কি যে কাউন্সিলিংয়ে অনুপস্থিত 21 জন, কোথায় সেটা দক্ষিণ চব্বিশ পরগনা। তো দক্ষিণ চব্বিশ পরগনার মোট যে ভ্যাকান্সি যেখানে 817 জনকে কিন্তু চাকরি পাওয়ার কথা ছিল, কাউন্সেলিংয়ের জন্য তাদেরকে ডাকা হয়েছিল, কিন্তু সেখানে 21 জন প্রার্থী কাউন্সেলিংয়ে আসেননি। কী কারণে আসেননি সেটা পরে কথা, কিন্তু যে 21 জন প্রার্থী না আসার কারণে যে 21টা পদ কিন্তু সেখানে খালি হয়েছে। তাহলে সব মিলিয়ে 796 জন চাকরি কিন্তু নিয়োগপত্র নিয়েছে। এই যে 21 জন রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে চিঠি যে 21 জনের মানে কথা, তাদের যে গড় হাজির, তাদের অনুপস্থিত, সে কথা কিন্তু জানা হয়েছে। এদের কি করা হবে, তারপর সেখান থেকে ওয়েটিং লিস্ট অর্থাৎ যে পর্ষদের তরফ থেকে কিন্তু ওয়েটিং লিস্ট, একটু আগে বললাম যে পর্ষদের তরফ থেকে কিন্তু ওয়েটিং লিস্ট একটা পাবলিশ করা হবে। সেটা তোমাদের কোনো ওয়েবসাইটে দেবে না, কিন্তু এটা মাথায় রাখো কোনো ওয়েবসাইট দেবে না। যে ডিস্ট্রিক্টে যতটা তোমার ভ্যাকান্ট থাকবে নন জয়েনিং সেই ডিস্ট্রিক্টে কিন্তু সেটা পাঠিয়ে দেওয়া হবে। সেটা বিভিন্ন মারফত আমরা জানতে পারবো, যেরকম এর আগেও লিস্টগুলো আমরা জানতে পারছি। এইরকম হওয়ার পরে যে সমস্ত ক্যান্ডিডেটস যারা এই ভ্যাকান্ট দ্বারা পূরণ করা হবে যাদেরকে নিয়ে, তাদের কিন্তু একটা লিস্ট ডিপিএসসিতে পাঠানো হবে। তখন তাদের একটা লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, তখন তাদেরকে আবার জয়েনিংয়ের জন্য ডাকা হবে, কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। তো এই 21টা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তোমার ভ্যাকান্ট কি পূর্ণ মানে তোমার তৈরি হয়েছে। এরকমভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু রয়েছে, যেটা আমি বললাম স্টেট লেভেল কাউন্সেলিং তো এখনো হয়নি, সেখান থেকে কিছু হবে, কিন্তু এই যে ভ্যাকান্সি এখন কিন্তু তোমাদের পূরণ করা হবে না, একটু মাথায় রাখবে। এই যে 21টা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে যে 21টা তোমার পদ ভ্যাকান্ট হয়েছে সেটা কিন্তু এখন তাদের পূরণ করা হবে না, কেননা স্টেট লেভেল কাউন্সেলিং এখনো শুরু হয়নি। সেখানেও মানে যখন নন জয়েনিং হবে টোটালের ওপর যে ভ্যাকান্সি হবে তারপরে যারা ওয়েটিং প্রার্থী রয়েছে তাদের দ্বারা পূরণ করা হবে। তো আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। আচ্ছা, তো কারা দ্বারা ওয়েটিং, তো ওয়েটিং কারা কাদের দ্বারা পূরণ করা হবে, সেখানে 5% এডিশনাল লিস্টের দ্বারা পূরণ করা হবে না আনঅ্যাবসর্ভড, এই ব্যাপারে আমাদের পরবর্তী ভিডিও তোমাদের জন্য আপডেট নিয়ে আসছি। অতএব বন্ধুরা ওই সমস্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।